গঙ্গা তীরবর্তী এলাকায় কিংবা কাশী বিশ্বনাথ মন্দিরের সামনাসামনি এলাকায় থাকার জন্য অবশ্যই আপনারা অ্যাডভান্স বুকিং করে বারাণসীর প্ল্যান করুন। দহাশ্বমেধ ঘাটের সামনে এবং কাশী বিশ্বনাথ মন্দিরের বিশ্বনাথ গলি অর্থাৎ এক নম্বর গলির সামনে যারা একটা রিলায়েবল প্রপার্টির সন্ধান করে থাকছেন তারা এসে থাকতে পারেন হোটেল গঙ্গা দর্শনম। কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট দ্বারা পরিচালিত হোটেল গঙ্গা দর্শনম। টেম্পল ট্রাস্ট দ্বারা পরিচালিত লিফ্টের সুবিধাযুক্ত একটি রিলায়েবল প্রপার্টি। বাঙালি পর্যটক ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এখন কাশী বেনারস বেড়াতে আসছেন। তাই পরিবার নিয়ে আপনারা বারাণসী বেড়ানোর প্ল্যান করলে সরাসরি এখানে যোগাযোগ করে বুকিং করে বেনারসের জন্য বেরিয়ে পড়ুন। হোটেল গঙ্গা দর্শনম আপনারা গলিপথ দিয়ে কিভাবে পৌঁছবেন এবং এখানে কি কি ফেসিলিটি পাওয়া যায় তা আমি আপনাদেরকে দেখাবো। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। হর হর মহাদেব। হোটেল গঙ্গা দর্শনম, এটা আমাদের যে টেম্পল ট্রাস্টটা আছে কাশী বিশ্বনাথ মন্দিরে, যে টেম্পল ট্রাস্ট আছে সেই টেম্পল ট্রাস্ট দ্বারা এই হোটেলটি পরিচালিত হয়। এখানে টোটাল পাঁচখানা ফ্লোর আছে। এই যে মন্দির দেখছেন, এই মন্দিরের পাশেই এটা অবস্থিত। হোটেল গঙ্গা দর্শনমে আপনারা কিভাবে পৌঁছবেন? আপনারা ওদিকে বিশ্বনাথ গলি যে এক নম্বর গলিটা আছে ওই গলি থেকে সরাসরি এই রাস্তা ধরে এগিয়ে আসবেন। এটা হলো ভূতেশ্বর গলি। এই গলি ধরে এগিয়ে আসলে ওদিকটাতে গেলে বাঙালি টোলার দিকে পৌঁছে যাবেন। বাঙালি টোলা যাওয়ার পথে এই যে মন্দিরটি দেখছেন, মন্দিরের সামনে এটা অবস্থিত। আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। ধুলিয়া মোড় থেকে কাশী বিশ্বনাথ গলির যে এক নম্বর গেট আছে সেই এক নম্বর গেট থেকে এই ভূতেশ্বর গলি সোজাসুজি চলে এসেছে এই হোটেলের সামনে। ভূতেশ্বর গলির বিস্তারিত পথটা আমি পরে আরও দেখাবো। হোটেল গঙ্গা দর্শনমের এই হলো এন্ট্রি গেট। এখান থেকে পৌঁছানোর পরে আপনারা রিসেপশন এরিয়াতে একটুখানি জিরিয়ে নেবেন, তারপরে ওখানে আপনারা আপনাদের চেক ইন ফর্মালিটিস সম্পূর্ণ করবেন। আর পাঁচটাতেই এসে গ্রাউন্ড করে ওখানে রেস্টুরেন্ট এরিয়া, যেখানে আপনারা ভেজ আইটেমগুলো পেয়ে যাবেন। গঙ্গা দর্শনম। আমি আমার চ্যানেলে বারাণসীতে থাকার ঠিকানা নিয়ে অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। এই প্রথমবার টেম্পল ট্রাস্ট পরিচালিত একটি প্রপার্টিতে আসতে পেরে আমার নিজেরও বেশ ভালো লাগছে। আপনারা তাই নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে এখানে এসে উঠতে পারেন। এখানে লিফ্টের ফেসিলিটি আছে। লিফ্টে আপনারা রিসেপশন দেখবেন, আর এখানে আপনারা সমস্ত ভেজ আইটেমগুলো খাওয়া দাওয়া করবেন। চেক ইনের সময় দুপুর 12টা এবং চেক আউটের সময় সকাল 11টা। রিসেপশন এরিয়ার পাশেই অবস্থিত রেস্টুরেন্ট এরিয়া। আপনারা যখন হোটেল গঙ্গা দর্শনমে থাকবেন তখন আপনাদের খাওয়া দাওয়া এখানেই হয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্ট এরিয়া। হোটেল গঙ্গা দর্শনের লিফটে আছি আমরা, এখন যাচ্ছি ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোর এখানে লিফট অ্যাভেলেবল। ফোর্থ ফ্লোরে এখন আমরা যাচ্ছি। বয়স্ক মানুষজন নিয়ে যে সমস্ত পরিবার আসবেন তাদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। আপনারা যে কোনো ফ্লোরে এই লিফটের মাধ্যমে পৌঁছে যাবেন। এই মুহূর্তে আমি ফোর্থ ফ্লোরে পৌঁছে গেলাম। লিফট থেকে বেরোনোর পরেই এখানে সুবিশাল স্পেস। এখানে আপনারা যখন স্টে করবেন আপনাদের রুম থেকে বেরোলেই এরকম আলো হাওয়া বাতাসযুক্ত একটা স্পেস দেখতে পাবেন। এই ফোর্থ ফ্লোরে টোটাল ছয়খানা রুম আছে। এখানে ফায়ার সেফটির সুবন্দোবস্ত আছে লক্ষ্য করলাম। ওদিকটাতে সিঁড়িপথ। চলুন একটা ডাবল বেডরুমের রুম ট্যুর করা যাক। এসির সুবিধাযুক্ত এই রুমখানা, সুন্দর পরিপাটি করে সাজানো ডাবল বেড খাট। ডাবল বেড খাটের উল্টো দিকেই এখানে এলইডি টিভি আছে। আপনারা যখন বেডে থাকবেন তখন বিছানার পাশেই প্লাগ পয়েন্টও পেয়ে যাচ্ছেন। বেশ বড়সড় একটি ওয়ার্ডরোব কর্নারে আছে। এই হলো সম্পূর্ণ রুমের আয়তন। এদিকটাতে দুটো সোফাও আছে ছোট ছোট। রুম সার্ভিস অ্যাভেলেবেল। কাশী বিশ্বনাথ মন্দিরের যে কমিটি আছে সেই কমিটির সাথে এই হোটেলের সংযোগ আছে। সেই কমিটির দ্বারাই এই হোটেল মোটামুটি চলে। এর সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি পরে আরও দিচ্ছি। এই হলো সম্পূর্ণ রুমটা।
এখানে একটা সুবিশাল জানালা আছে, এখান থেকে আপনারা শহরের ভিউটা দেখতে পাবেন। আপনারা রুমের আয়তনটা বোঝার চেষ্টা করুন, এই হলো সম্পূর্ণ রুমটা। রুমে এসি আছে, কর্নারে একটা বড় আয়নাও আছে। বারাণসী ভ্রমণে গিয়ে যারা লাক্সারিয়াসভাবে ছুটির কটা দিন কাটাতে চান এবং গঙ্গার ঘাটের খুব সামনাসামনি কাটাতে চান, তাদের জন্য এই গঙ্গা দর্শনম হোটেলটি আদর্শ। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। কর্নারে একটা বড় আয়না আছে, আপনারা চেয়ারে দুটোতে বসতে পারবেন। রুম থেকে বাইরে বেরোলে ভিউটা এরকম, এদিকে আপনাদের লিফটটা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জায়গা, আর এখানে আছে অ্যাটাচড বাথরুম। চলুন বাথরুমটা আপনাদেরকে দেখাই। এখানে কোমোডের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, একটি মিডিয়াম সাইজের আয়না, শাওয়ার আছে, গিজারের ব্যবস্থা আছে। এই হলো সম্পূর্ণ বাথরুম এরিয়া। গিজার আছে, শীতকালে এলেও কোনো অসুবিধা নেই। টাওয়াল প্রোভাইড করা হয়েছে, বিছানাতে টাওয়াল দেখতে পেলাম। এখানে ফায়ার সেফটির বন্দোবস্ত আছে। মার্চ মাসের 31 তারিখেও কাশীতে প্রচুর পর্যটক এবং তীর্থযাত্রীদের সমাগম হয়েছে, তাই অন্য রুমগুলো আর দেখাতে পাচ্ছি না, এখানে একসঙ্গে আপনাদেরকে দেখালাম। শিব মন্দির, এটা হলো ভূতেশ্বর গলি, বাম দিকে গেলে কাশী বিশ্বনাথের এক নম্বর গেটের দিকে যাওয়া হবে, আর এটা ভূতেশ্বর গলি বাঙালি টোলা দিয়ে গেছে, আর ওদিকটাতে গেলে দহাসুমেধ ঘাট। এই হলো চিবনেশ্বর মন্দির, মন্দিরের পাশ আপনারা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে এই মন্দিরটিকে দেখতে পাবেন। আর এটা হলো থার্ড ফ্লোর, এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, তখন চিপনেশ্বর মন্দিরটা আরও ভালোভাবে দেখা যাচ্ছে। সামনে কিছুটা হেঁটে গেলেই কাশী বিশ্বনাথ মন্দির যাবেন, আর ওদিকে কিছুটা গেলেই দহাসুমেধ ঘাটের দিকে বা গঙ্গার অন্যান্য ঘাটের দিকে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। চলুন সিঁড়ি দিয়ে এরপরে নিচে নামা যাক, ওখানে আছে রেস্টুরেন্ট। বারাণসী বিখ্যাত তার গলির জন্য, আর বিখ্যাত বাঙালি টোলার জন্য। বাঙালি টোলা যাওয়ার জন্য ভূতেশ্বর গলি পার করে যেতে হয়, সেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। চলুন, ওদিকে আছে গোধুলিয়া মোড়, এটা হলো এক নম্বর গেট। এদিকের রাস্তাটা দহাসুমেধ ঘাটের দিকে চলে গিয়েছে, নোট করে নিন। এটা হলো এক নম্বর গেট বা কাশী বিশ্বনাথ গলি, আর এই ঠিক বিশ্বনাথ গলির উল্টো দিকেই এই যে গলিটা আপনারা দেখছেন, এই গলিটার নাম হলো বিখ্যাত ভূতেশ্বর গলি। এই ভূতেশ্বর গলি আপনারা যখন এগোতে থাকবেন তখন আপনাদের বাম হাতে গঙ্গা নদী সমান্তরলে চলতে থাকবে, আর এই ভূতেশ্বর গলি সোজাসুজি চলে গেছে বাঙালি টোলা। আপনাদের কোনো রকমের কোনো সাহায্য লাগলে আপনারা এই যে ডান হাতে যেটা দেখলেন, এটা হলো দহাসুমেধ পুলিশ চৌকি, এখানে যোগাযোগ করতে পারেন। পুলিশ চৌকিকে ডান হাতে রেখে আমি আস্তে আস্তে এগোতে থাকলাম। বিশ্বনাথ গলি পুলিশ চৌকি পার করে আপনারা আস্তে আস্তে এগিয়ে আসবেন, এই গলি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে হোটেল গঙ্গা দর্শনমের দিকে এবং বাঙালি টোলার দিকে। ডান হাতে এই মন্দিরটি পড়বে, আপনারা এই মন্দিরের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে যখন যাবেন আপনাদের পথ হারানোর ভুলের সম্ভাবনা একদমই শূন্য হবে। বাম হাতে গোপাল রেসিডেন্সি, যে মন্দিরটি দেখালাম এবং দি গোপাল রেসিডেন্সি পার করে আসার পরেই এখানে চিপনেশ্বর মন্দির, আর মন্দিরের পাশেই অবস্থিত হোটেল গঙ্গা দর্শনম। হোটেল গঙ্গা দর্শনম আপনারা বুকিং কীভাবে করবেন? গঙ্গা দর্শনমের বুকিং কন্ট্যাক্ট হলো এগুলো। বারাণসী আপনারা যখন যাবেন, যে সিজনে যাবেন, সেই সময় সরাসরি গঙ্গা দর্শনম গেস্ট হাউসের এই যে ফোন নম্বরগুলো আপনারা দেখছেন, এই ফোন নম্বরে সরাসরি ফোন করে ট্যারিফ জেনে নেওয়ার অনুরোধ রইল। গঙ্গা দর্শনম থেকে আপনারা একটুখানি বেরিয়ে এলেই মার্কেট এরিয়াতে এসে পৌঁছবেন। কাশী বিশ্বনাথ গলি থেকে এই রাস্তাটি সোজা গোধুলিয়া মোড়ের দিকে চলে গিয়েছে। গঙ্গা দর্শনমে থাকলে আপনারা দহাসুমেধ ঘাটে মাত্র 3 মিনিটেই হেঁটে চলে আসতে পারেন। দহাসুমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখা এবং গঙ্গায় নৌকা বিহার অনেক সহজ হবে। আর কিছু জিজ্ঞাসা থাকলে মন্তব্য করতে পারেন। বারাণসীতে অজস্র দোকান আছে, 40 টাকায় রাবড়ি খেতে ভুলবেন না। এছাড়া আমি মক্ষণ মালাই খেয়েছিলাম, এটার দাম 50 টাকা। পরিচিত দাদার জন্য পান মশলা নিয়ে নিয়েছিলাম। বারাণসী ভ্রমণে গিয়ে আপনারা কোথায় থাকবেন সেই নিয়ে আরও অনেক ভিডিও আগামী দিনে আসছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা বিশ্বনাথ, দুর্গা দুর্গা।